অভিনয় শিল্পে আপনাদের স্বাগত, আমি ময়। এটা একটা ছোট অ্যানাউন্সমেন্ট ভিডিও, যে যদি খুব গুরুত্বপূর্ণ নয়, আমার কমেন্টসে আমি কিছু কমেন্টস পাই, সেই কমেন্টসের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা করা। অনেকেই বলেছেন যে আমার কাছে অভিনয় শিখতে চান বা অ্যাক্টিং করতে চান। তো আমি তো কোনো অ্যাক্টিং ক্লাস রান করি না, কারণ ওই অ্যাক্টিং ক্লাস রান করার মতো আমি ঠিক উপযুক্ত একটা অ্যাক্টিং ইনস্টিটিউট চালাতে গেলে বা একটা অ্যাক্টিং ক্লাস চালাতে গেলে তো একটা রেগুলার বেসিসে সময় দিতে হবে, এবং সেটার পিছনে সময় দেওয়ার মতো ঠিক এক্স্যাক্টলি আমার সময় হয়ে ওঠে না আমার অন্যান্য কাজের জন্য। কিন্তু আমি মাঝে মধ্যেই পেইড ওয়ার্কশপ করাই, 3 ডেজ ওয়ার্কশপ থাকে। এটা দুটো ফরম্যাটে করি আমি, একটা থাকে রেসিডেন্সিয়াল আর একটা থাকে আমি কলকাতা গিয়ে মাঝে মাঝে ক্লাস, মানে 3 দিনের পেইড ওয়ার্কশপ করাই। এবার আমার পরবর্তী যে অ্যাক্টিং ওয়ার্কশপ যেটা আমি কলকাতায় রেখেছি, সেটা হচ্ছে গিয়ে 17, 18, 19 অফ দিস মান্থ জানুয়ারিতে। এবার 17, 18, 19 যে 3 দিনের ওয়ার্কশপ, এবার একদমই যারা নতুন, যাদের বেসিক্সটাও ক্লিয়ার নেই বা যারা একদম নতুন, তাদেরকে নিয়ে আমার এই 3 দিনের ওয়ার্কশপটা আমি করি না। যাদের একটা ন্যূনতম একটা বেসিক ধারণা আছে অভিনয় সম্বন্ধে, তাদের একটা মোর অ্যাডভান্সড আর একটু অ্যাডভান্সমেন্ট আর একটু ট্রিকি জিনিসপত্র বোঝার জন্য আর একটু ক্যামেরা ইম্প্রুভমেন্টের জন্য যদি কেউ মানে চাই, ফর দ্যাট রিজন এই 3 দিনের রেগুলিয়াস একটা ট্রেনিং একটা হবে। আর সেটা প্রায় ইট উইল স্টার্ট ফ্রম মর্নিং আর কি, সকাল 11টা থেকে বিকেল 5টা 6টা অবধি চলবে ক্লাসটা। আর এটা একদমই ভীষণই টাইট শিডিউলে থাকে, মাঝখানে লাঞ্চ আওয়ার থাকবে, লাঞ্চ আওয়ার 45 মিনিটসের লাঞ্চ আওয়ার থাকবে। কিন্তু আর আমি আগেও আবার বলে রাখি যে একদম নতুনদের এটা করে লাভ হবে না, কারণ হচ্ছে একদম নতুনদের ওই ছ ঘন্টা করে 3 দিন এই 18 ঘন্টার শিডিউলটা ওরা ঠিক মানে অনেকে ডাইজেস্ট করতে পারবে না। ফর দ্যাট রিজন যাদের একটা বেসিক অ্যাক্টিংয়ের ক্যাপাবিলিটিস আছে তাদেরকে আমি বলবো যে এই প্রোগ্রাম জয়েন করতে। এবার সেখানেও একটা ক্যাপাসিটি আছে, মানে একটা ব্যাচে আমি 6 জনের বেশি আমি রাখতে পারবো না, কারণ আমার বাড়ি দুর্গাপুরে। এবার দুর্গাপুরে আমি যখন ওয়ার্কশপ করি তা সেটা রেসিডেন্সিয়াল হয়, সেটা 2 ডেজ বা 3 ডেজ রেসিডেন্সিয়াল প্রোগ্রাম হয়, যেখানে আমার বাড়িতে ক্যান্ডিডেটসরা আসে, আমার বাড়িতেই মানে সকাল থেকে রাত সে আমার সাথেই থাকে, থেকে সেই রেসিডেন্সিয়াল প্রোগ্রাম 2 দিন 3 দিনের। আর এখানে টু বি নোটেড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমি কিন্তু শুধুমাত্র এডুকেশনটাই প্রোভাইড করছি। এখানে কোনো রকম মানে মেন স্ট্রিম মানে সিনেমাতে বা সিরিয়ালে সেখানে মানে রেফার করা বা সেখানে কোনো মানে কাজের সন্ধান দেওয়ার কিন্তু কোনো রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি না, কারণ এটা আমার কাজ নয়। আমি জাস্ট এডুকেশনটা প্রোভাইড করবো ইন এ ভেরি অ্যাডভান্স লেভেল। আরেকটা বিষয়ে যেটা রেসিডেন্সিয়াল প্রোগ্রামটা বলি, সেটা আমি দুর্গাপুরে করি, কারণ দুর্গাপুরটা আমার বাড়ি, এখানে আমার যথেষ্ট স্পেস আছে। এবার দুর্গাপুরে যে রেসিডেন্সিয়াল প্রোগ্রাম, সেটা যারা বর্ধমানে থাকেন বা যারা আসানসোলে থাকেন বা দুর্গাপুরের আশেপাশে থাকেন তাদের জন্য ওটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। দুর্গাপুরে আমি একটা ফুল টাইম রেসিডেন্সিয়াল প্রোগ্রাম করি, মানে যেখানে আমার সাথে ক্যান্ডিডেটসরা থাকবে 2 দিন 2 রাত, সকাল থেকে রাত আমার সাথেই থাকবে। আর সেটা একটা অন্যরকমভাবে প্রোগ্রাম, সেটা আরও মানে সেটা ওই 6 ঘন্টার জায়গায় অবভিয়াসলি সেটা 12-13 ঘন্টার ওয়ার্কশপ হয়, কারণ সে যেহেতু 24 ঘন্টায় আমার সাথে থাকছে। তো দুর্গাপুরের প্রোগ্রামটা তাদের জন্য যারা যারা আশেপাশে থাকেন আর তারা 2 দিন 2 রাত এখানে থেকে করা আর কি। কিন্তু আমি এই মুহূর্তে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে 17, 18, 19 অফ জানুয়ারি 2019, এই 3 দিন সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি একটা ওয়ার্কশপ আমি অর্গানাইজ করছি। আর সেখানে ম্যাক্সিমাম আমি 6 জনকে একটা ব্যাচে ইনক্লুড করতে পারি। এবার ধরুন 6 জনের যে বেশি হলো বা আরও বেশি ক্যান্ডিডেটস ইন্টারেস্টেড আর তাদের সেই একটা বেসিক অ্যাক্টিং স্কিলস আছে, তাহলে তাদের জন্য আমি পরবর্তী আরেকটা ব্যাচে ইনক্লুড করতে পারি। কিন্তু ফার্স্ট ব্যাচ যেটা মানে যেটা 17, 18, 19, সেখানে ম্যাক্সিমাম 6 ক্যান্ডিডেটস ক্যান আই ক্যান অ্যাকোমোডেট 6 ক্যান্ডিডেটস, কারণ আমি যেখানে মানে ওয়ার্কশপটা অর্গানাইজ করছি সেইখানে অতটা বড় খুব বড় স্পেস নেই। তো এবার কী করতে হবে সেটা হচ্ছে যে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস, যারা এটাতে ইচ্ছুক এই প্রোগ্রামে, তারা অভিনয় শিল্প ফেসবুক অ্যাকাউন্টে, অভিনয় শিল্প ফেসবুকে ইনবক্স করবেন আপনাদের মিনিমাম 1.5 মিনিটের একটা ভিডিও। মিনিমাম 1.5 মিনিটের ভিডিও, সে আপনি মোবাইলেও আপনি একটা জায়গায় মোবাইলটা প্লেস করে আপনি ভিডিও করতে পারেন, একটা একটা মনোলগ 1.5 মিনিটে আপনার পারফরমেন্স একটা ভিডিও রেকর্ড করে আমাকে ইনবক্স করে দেবেন। এবার আমার যদি মনে হয় যে এই ক্যান্ডিডেটটা সে এই 3 দিনের রেগুলিয়াস ওয়ার্কশপটা হজম করার মতো মানে সেটা অ্যাকসেপ্ট করার মতো অ্যাডাপ্ট করার মতো ক্ষমতা আছে, দেন আই ক্যান ইনভাইট। আর কোর্স ফিটাও বলে দেই, এটা 3 দিনের জন্য আমি যেটা ডিসাইড করেছি সেটা হচ্ছে 1700 টাকা ফর 3 ডেজ।
টোটাল 3 days এর জন্য 1700 টাকা, আর লাঞ্চ যেটা থাকবে 3 দিনই, লাঞ্চটা অবভিয়াসলি এই ওয়ার্কশপেই আপনারা পাবেন। আর আর কি কি থাকছে সেই মডিউলটা এখন আর ডিসক্লোজ করা হচ্ছে না, তবে ইট উইল বি ভেরি অন ক্যামেরা অ্যাক্টিং ট্রেনিং হবে। দেখুন, আমি একদম নতুনদের নেব না বা নিতে চাই না এই কারণে, কারণ ওরা হয়তো আমার কাছে আসলো, 3 দিন ওয়ার্কশপ করলো, আর ওরা অর্ধেক বুঝলো অর্ধেক বুঝলো না, বাইরে গিয়ে পরে যখন ইন্ডাস্ট্রিতে ওরা অডিশন দিতে যাবে বা ইন্ডাস্ট্রিতে ওরা কাজ খুঁজতে যাবে, তখন ওরা যখন ফেল করে আসবে তখন সেটাতে আমার রেপুটেশনটা খারাপ হবে। তো আমি চাই যে যে যারা যে 6 জন ক্যান্ডিডেট এখান থেকে ট্রেন্ড হয়ে বেরোবে, তারা যাতে এইটুকুনো ক্যাপাসিটি তাদের মধ্যে যাতে আমি ডেভেলপ করতে পারি, যাতে ওরা ইন্ডাস্ট্রিতে গিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো স্ক্রিপ্ট ওদেরকে যে কোনো মোমেন্টে দিলে ওরা যাতে সেটা পারফর্ম করে বেরিয়ে আসে, ওরা যাতে ফেল হয়ে না আসে। এই একটা ফায়ারফুল একটা মানে অ্যাক্টর, এবং অবভিয়াসলি 3 দিনে সম্পূর্ণ অভিনয় শিখিয়ে দেওয়া সম্ভব নয়, বাট ফার্দার আরও কীভাবে এগোতে হবে, আর 3 দিনে অন্তত ক্যামেরা সেন্সটা আমি ডেভেলপ করে দিতে পারি, সেটা আমার পাস্ট এক্সপিরিয়েন্স বলে। তো যাই হোক, আর রেসিডেন্সিয়াল প্রোগ্রামের যারা জন্য যারা ইন্টারেস্টেড, অ্যাজ ওয়েল অ্যাজ এই মানে কলকাতায় যে এই 3 days অ্যাক্টিং ওয়ার্কশপ অন 17, 18 and 19, সেটার জন্য যারা ইন্টারেস্টেড, তারা অভিনয় শিল্প ফেসবুক অ্যাকাউন্টে তাদের নিজেদের ওই একটা 1.5 থেকে 2 মিনিটের একটা অ্যাক্টিং ফুটেজ, অ্যাক্টিং ভিডিও, সেটা যে কোনো ডায়লগ, একটা লং ডায়লগ ইম্প্রোভাইজ করে বা যে কোনো একটা মনোলগ আপনার পারফর্ম করে আমাকে পাঠান, সো দ্যাট আই ক্যান জাজ ইউর প্রেজেন্ট কোয়ালিটি। আর সেকেন্ডলি, আপনাদের নাম এবং আপনাদের হাইট এবং আপনাদের এজ, আর যদি আপনি কোথাও আগে অ্যাক্টিং কোর্স করে থাকেন বা কিছু করে থাকেন, সেটাও আমাকে ডিটেলস, মানে আপনার ডিটেলস আর একটা ভিডিও আপনি ইনবক্স করবেন। চলুন, এইটুকুনই বলার ছিল এই ভিডিওতে। আগামী পর্বে আবার একটা টিউটোরিয়ালস নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, স্টে ফোকাস, স্টে ইন্সপায়ার্ড, টাটা।